এই কথাটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদেরকে খামাখা বাধাটা দেন না, আমাদেরকে যেতে দেন। আমাদের ছেলেরা কখনোই আমাদের নির্দেশ উপেক্ষা করে সামনে তারা অগ্রসর হয় না। আমাদেরকে বাধা দেন তখনই তো আমাদের ছেলেরা রাত একটা সময় গিয়ে রাস্তা অবরোধ করে। আমরা থাকলে তো আমাদেরকে ডিঙ্গে আমার ছাত্ররা যেত না। তো কাজেই এই জনতা বাংলাদেশে প্রস্তুত প্রশিক্ষিত একটা সুশৃঙ্খল একটা দলের একটা জামাত সুশৃঙ্খল একটা সংঘবদ্ধ কাফেলা কমি মাদ্রাসার ছাত্র জনতা, সংখ্যা আর পার্সেন্টেজ হিসাব করলে খুব বেশি না, পরিসংখ্যানে পার্সেন্টেজে খুব বেশি হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ শাইখুল ইসলাম যখন ডাক দিয়েছিল এই মূল জনশক্তির উপর নির্ভর করে গোটা বাংলাদেশ থরথর করে কেঁপেছে। আল্লামা জুনেদ বাবু নগরী যেদিকেই যায় গোটা বাংলাদেশ থরথর করে কেঁপে উঠে। কারণ কারণ তাদেরকে মানবার মতো নিঃস্বার্থভাবে এই ওলামায়ে কেরামকে আনুগত্য করার মতো এবং সেই আনুগত্যটা নিঃস্বার্থ আনুগত্য। এখানে জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বের স্লোগান দিলে 2 টাকা পাওয়া যায় না, বরং 4 টাকা খরচ হয়। কি বলেন? 2 টাকা পাওয়া যায় না, 4 টাকা খরচ হয়। আল্লামা বাবুনগরীর পিছনে পিছনে যারা স্লোগান দেয়, ওনার যারা আনুগত্য করে, ওনার নেতৃত্বে যারা মেনে চলে, নিজেদের ব্যক্তিগত পার্থিব কোন স্বার্থ নাই, নিজের জানের কষ্ট হয়, জানের মেহনত হয়, অর্থ ব্যয় হয়, সব কিছু দিয়ে তারা নিঃস্বার্থভাবে তাদের ওলামায়ে কেরামকে আনুগত্য করে এই সুশৃঙ্খল জনগোষ্ঠী, এটা বাংলাদেশের জন্য একটা অ্যাসেট, একটা সম্পদ। এই অ্যাসেট দেশ এবং জাতি গঠনে আমরা কাজে লাগাতে চাই। আমরা এই অ্যাসেট এই জনশক্তিকে ব্যবহার করে এদেশে নীতি নৈতিকতা ছড়িয়ে দিতে চাই, এদেশের মানুষকে আমরা কর্মোদ্যম কর্মঠ হিসেবে গড়ে তুলতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রশিক্ষিত এই যে মাদ্রাসার ছাত্র মাদ্রাসার সন্তানদেরকে দিয়ে আলহামদুলিল্লাহ দেশের উন্নয়নে জাতি গঠনে যে অভূতপূর্ব ভূমিকা পালন করা হচ্ছে, এটাকে যদি সরকারি পরিসংখ্যানে আনা হতো তাহলে যেই সার্ভিসটা এদেশের কওমি মাদ্রাসাগুলো বিনামূল্যে কোন ধরনের উইদাউট পেমেন্ট রাষ্ট্র সরকার জাতিকে দিচ্ছে, এটাকে যদি অর্থের অর্থের পরিমাপে পরিমাপ করা হতো, প্রতি বছর হাজার হাজার কোটি টাকার আমাদের অংশগ্রহণ দেশ এবং জাতি গঠনে ওলামায়ে কওমির পক্ষ থেকে রয়েছে। এটা আমরা গর্ব করে বলি, দেশের জন্য জাতির জন্য আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, আমাদের সন্তানরা কাজ করে। আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, আমি কথাটা উনি উপস্থিত না থাকতে বললে ভালো হইতো, কিন্তু এখন উনি আছেন এই জন্য এই কথাটা বলুম না। ওনাকে আমি কোনোদিন এই কথাটা ওনার সামনে বলি নাই, ওনাকে আমার একটা কারণে ভালো লাগে। অনেকের অনেক বিষয়ে অনেক অপছন্দনীয় বিষয় থাকতে পারে, আমাকে অনেকে অনেক কারণে অপছন্দ করে, আবার অনেকে অনেক কারণে ভালোবাসে। মানুষের মধ্যে ভালো মন্দ দোষে গুণে মিলেই তো মানুষ, কি বলেন? শুধুমাত্র নবীগণ ছিলেন সমস্ত দোষের ঊর্ধ্বে, আর বাকি আমরা সবাই, আমাদের কিছু ত্রুটি আছে, আমাদের কিছু দোষ আছে, কি বলেন? আছে না নাই? তো দোষ গুণ সবারই আছে। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব হুজুরের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব নিবিড়ভাবে দীর্ঘ সময় ধরে আমি ওনার জীবনে একটা বিষয় পর্যবেক্ষণ করেছি, সেটা হলো ওনার জীবনের সকল পর্বের কার্যক্রমগুলো কোনো না কোনো মুরব্বির তত্ত্বাবধানে উনি করেন। আমার যতটুকু জানা ওনার সম্পর্কে, ওনার একেবারে কৈশোর পেরিয়ে শৈশব যৌবনের প্রথম সময় থেকেই তিনি শুরু করেছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলের পিছনে ঘুরা। সেই সময়ে হাফিজ হুজুরের সাথে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় তিনি সফর করেছেন। কিশোর জুনায়েদ আল হাবিব শুরু করছে হাফিজ হুজুরে নিয়ে নাচানাচি, চলছে হাফিজ হুজুর যতদিন ছিল হাফিজ হুজুরের সাথে সাথে আছে।
আল্লাহর বান্দা হাফিজ্জি হুজুর চলে গেলেন, হাফিজ্জির পরে ধরলেন খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাই। খতিব ওবায়দুল হক সাহেবের খুব ঘনিষ্ঠ দুই চারজন, তিন চারজনের নামের তালিকা করলে আমার মনে হয় তিনজনের তালিকার মধ্যেই মাওলানা জুনায়েদ আল হাবিব একজন হবেন আমি যতটুকু দেখেছি। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির সাথে দীর্ঘ সোহবতে ওনার সান্নিধ্যে ওনার তত্ত্বাবধানে কার্যক্রম করেছেন। খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সময়ের কাছাকাছি সময় থেকেই তিনি বাংলাদেশে আরেকজন শীর্ষ মুরব্বীর খুব ঘনিষ্ঠ তত্ত্বাবধানে থেকেছেন, তিনি হলেন মরহুম হযরত মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই। ওনারও দুই চারজন ঘনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন ছিলেন জুনায়েদ আল হাবিব সাহেব। কাছাকাছি সময়ে যখন খতিব ওবায়দুল হক সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করলেন, মাওলানা মহিউদ্দিন খান সাহেবও আস্তে আস্তে বার্ধক্যের কোলে ঢুলে পড়লেন, ওনার পথ চলাটা দ্ব্যর্থহীনভাবে চলল হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে। ওনার একেবারে জীবন অন্তিম সময় পর্যন্ত আমিনী সাহেব হুজুরের সাথেই লেগে থাকলেন, আঠার মতো লাগছে তো লাগছে সারাসারি নাই। হযরত মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল, তিনি বাংলাদেশের আরেকজন মুরব্বি, এদেশের হাজার হাজার আলেমদের তত্ত্বাবধায়ক, দিক নির্দেশক, মুরব্বী, উস্তাদ আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ তাআলা এসে ওনার পাও ধরলেন, ওনার সাথে লাগলেন এবং নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে সাক্ষী দিচ্ছি যে কাসিমি রহমতুল্লাহ আলাইহের ওনার মিশন, ওনার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে দুই চারজন যারা সিপাহ সালারের ভূমিকা পালন করেছেন বলে আমি সচক্ষে দেখেছি তাদের মধ্যে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব অন্যতম একজন। এইভাবে হযরত হাফিজ্জি হুজুর, খতিব ওবায়দুল হক সাহেব হুজুর, মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই, মাওলানা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই, সর্বশেষ নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ তাআলা আনহুম আজমাইন, পাঁচ বুজুর্গের তত্ত্বাবধানে আমার দেখা অনুযায়ী ওনার জীবনের ৪০ বছরের ইতিহাস আমি বললাম। ১৯৮০ দশক থেকে, আশির গোড়া থেকে আমার বয়স হলো ৪৭ বছর, আমি ৪০ বছরের চেয়ে বেশি বলুন কেমনি, বাকিটা আর বাকি ১০ বছরের ইতিহাস আমার জানা নাই। তো আলহামদুলিল্লাহ আশা করি ৪০ বছর যে এইভাবে চলছে তার আগের ১০ বছরও তার পারিবারিক অভিভাবকদের তত্ত্বাবধানেই চলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এই সৌভাগ্য দান করেছেন যে এদেশের শীর্ষ ওলামাদের স্নেহ এবং ভালোবাসা উনি পেয়েছেন। বর্তমানে আমাদের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা, আল্লামা জুনায়েদ বাবুনগরী যাদেরকে খুব ভালোবাসেন, যাদের উপরে হুজুরের অনেক আস্থা, তাদের মধ্যে আমি তো মনে করি যে আমি নাখান্দা বান্দাও একজন আছি আলহামদুলিল্লাহ, হুজুর আমাকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, আমি আমার যতটুকু ভালোবাসা পাওয়ার উপযুক্ত না তার চেয়ে বেশি হুজুর আমাকে ভালোবাসেন। তো আমার এরকমই আল্লামা মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকেও হুজুর খুব মহব্বত করেন এবং হুজুরের নেতৃত্বে এখন আমরা চলছি। তো এই যে মানামানিটা আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আছে, আমাদের ছাত্ররা এজন্য মানে আমাদেরকে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা জামিয়া কাসিমিয়া আশরাফুল উলুম মাদ্রাসা, একটা মাদ্রাসা গড়ে উঠেছে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব দীর্ঘ প্রায় তিন যুগ ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিচরণ করছেন, কোরআনের পয়গাম শোনাচ্ছেন, কোরআনের আহ্বান ছড়িয়ে দিচ্ছেন বাংলাদেশে যেই কয়জন মুফাসসিরে কোরআন, যেই কয়জন আলেমে দ্বীন, দেশের সবচেয়ে বেশি কোরআনের কথা আল্লাহ পাক যাদের মুখ থেকে উচ্চারণ করেছেন তাদের মধ্যে কয়েকজনের নামই তো আলোচিত, খতিবে ইসলাম, মুনাজিরে ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ তাআলা, আমি এই নিকট বর্তমান সময়ের কথা বলতেছি। এইভাবে নাম উচ্চারণ করতে গেলে, দুই তিনটা নাম বলতে গেলে মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবের নাম ছাড়া নাম উচ্চারণ করা যাবে না। আল্লাহ পাক ওনাকে তার কোরআনের কথাগুলি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার জন্য ব্যাপকভাবে আল্লাহ কবুল করেছেন। তিনি তার জীবনের সকল শ্রম এবং সাধনা একত্রিত করে উদ্যোগ নিয়েছেন এই মাটিতে একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এই প্রতিষ্ঠান আরো আগে থেকেই চলছিল, অস্থায়ীভাবে বিভিন্ন জায়গায় কার্যক্রম পরিচালিত হওয়ার পর এই আজকের আল্লামা জুনায়েদ বাবু নগরীর আগমনের মধ্য দিয়ে এখানে অনেকটাই
উদ্বোধন হচ্ছে, শুভ সূচনা হচ্ছে। আমরা আশা করছি তিনি যেভাবে সারা দেশের আনাচে কানাচে কোরআনের পয়গাম পৌঁছে দিয়েছেন, তার এই কাসিমী আশরাফুল উলুম থেকেও হাজার হাজার এরকম কোরআনের বুলবুল তৈরি হবে, যারা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর আনাচে কানাচে আল্লাহর কোরআনের বাণীগুলো তারা পৌঁছে দিবে। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব ওই হাতে গোনা কয়েকজন আলেমের মধ্যে একজন, যারা শুধু বাংলাদেশের এই সীমান্তের ভিতরে নয় বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইউরোপ এবং আমেরিকার দেশে দেশে মানুষের কাছে আল্লাহর কোরআনের ফেরি করে বেড়ান, কথা বলেন, তার মাদ্রাসার ছেলেরাও ইনশাআল্লাহ এভাবেই সারা পৃথিবীতে আল্লাহর কোরআনের পয়গাম ছড়িয়ে দিবেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে যেভাবে তার কোরআনের খেদমত কোরআনের বাণী প্রচারের জন্য আল্লাহ কবুল করেছেন, তার জীবন ভরের এই খেদমতকে আল্লাহ পাক কবুল করেন। আমিন।